গুলিস্তান থেকে সে আবার গেলেন হলো যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি গিয়ে সে যে লেগুনা উঠলেন, সেই লেগুনা যে 2:34 আমরা বলেছি আপনাদেরকে, সে এখন যে এই ব্রিজ সুলতান আকমাল ব্রিজের এক সাইডে নামেন উনি। কিন্তু আমরা তখন আপনাদের বলেছিলাম যে সে কখনোই চনপাড়া ব্রিজ দিকে যায় না এবং চনপাড়া ব্রিজে কোনো ঘটনা ঘটে নাই, এটাও আমরা আপনাদেরকে বলেছিলাম, তার মানসিক স্বাস্থ্যের কথা বলেছিলাম। আমরা 38 দিন তদন্ত শেষে আমরা অলরেডি আপনাদের সামনে বলেছি যে এটা একটা সুইসাইডাল ঘটনা, এখানে কেউ তাকে মারে না, এই কথাটা আমরা বলেছি। বলার পরে আমাদেরকে আজকে বুয়েটের প্রায় 40 জন ছাত্র তারা আমাদের কাছে কিভাবে সে আত্মহত্যাটি করেছেন এবং তারা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ, তারা আমাদের সাথে 3 ঘন্টা 10:30 থেকে 1:30 পর্যন্ত তারা আমাদের সাথে কথা বলেছেন। আমরা তাদেরকে টোটাল ঘটনাটাই বুঝেছি এবং তার পরিবার এবং তাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে বুঝিয়েছি যে এই কারণে সে আত্মহত্যা করেছেন। কারণ আপনারা জানেন সে কোনোদিন বাবুবাজার ব্রিজ এবং সুলতান আকামার ব্রিজ সে কোনোদিন 2 বছরে কোনোদিন সেখানে যায় নাই, এবং সে বুসাকে নামিয়ে দিয়ে সে যে রাত 9:30 থেকে সে যে একা একা ঘুরিয়ে বেরিয়েছেন, আমরা এমনকি সে 2 বছরে 522টা নাম্বারে সে কথা বলেছেন, আমরা 522 জন লোককে আমরা তার সম্পর্কে আমরা খোঁজ খবর নিয়েছি, এবং সে তার সে নোবেল পড়তেন, সে হলো আলবার্ট ফেমু এবং নিটসের তারা একটা নোবেল ওলিগুলি পড়তেন, সেখানে সে পরিবার জীবন বৃত্তান্ত নিয়ে সে সেখানগুলি আলোচনা করেছেন, এবং সে তার এক বান্ধবীকে সে মুমুকে সে লিখেছেন যে আমার 30 বছরের অধিক কারো বাঁচার এক্তিয়ার হওয়া উচিত না, মানে 30 বছরের অধিক প্রয়োজন নাই, সে কথাটা তার ব্যাখ্যায় বলেছেন। আবার আরেকটা কথায় বলেছেন, আমি যদি মারা যাই তাহলে আমার বন্ধু সাজ্জাদ সবচেয়ে বেশি কষ্ট পাবে, এবং সে আরেকটি জায়গায় তার বন্ধুকে মেসেজ দিয়ে বলেছেন যে দেখবা কোনো একদিন সকালে শুক্রবারে ঘুম থেকে উঠে দেখবা যে হয়তো কেউ, মানে এরকম একটা আত্মহত্যার কথা সে বলেছেন, কিন্তু শুক্রবারেই কিন্তু সে আত্মহত্যাটি করেছেন। তার বন্ধু বান্ধবের কাছে সে যে বিভিন্ন ধরনের কথা বলা, সে যে ঘোরাফেরা করা এবং একা একা ঘোরাফেরা করা, এবং ডাক্তারের যে সুরতহাল রিপোর্ট সেখানেও কিন্তু তার গায়ে কোথাও কোনো চিহ্ন নেই, এবং সে তার বুতমের মধ্যে বুতমের শিরা নেই, দস্তাদস্তির চিহ্ন নেই, এবং সে সেখান থেকে যে মাস ইয়ে থেকে যে লাভ দিয়ে পড়েছেন সেটাও আপনারা সিসিটিভিতে দেখেছেন, এবং তার মোবাইল পর্যন্ত তার মোবাইল ছিল পকেটে, টাকা ছিল পকেটে, কোনো ঘড়ি ছিল, কোনো কিছু কিন্তু কেউ নেই নাই। তো সব কিছু মিলে আমরা আপনাদেরকে বলেছি এটা আত্মহত্যা ঘটনা, এবং আজকে তার বন্ধুবান্ধব বুয়েটে যে 40 জন শিক্ষার্থী এসেছিল তারও আমাদের সাথে সব কিছু দেখে তারা একমত পোষণ করেছেন। এবং আমি মনে করি আমাদের টিম, এবং আরেকটা বিষয় হচ্ছিল সে বিকটিম নূর মানে পড়োশ ছিল একটা ইন্ট্রোভার্ট, সে কারোর সাথে কোনো কিছু শেয়ার করতেন না, সে কিন্তু বুঝতে পেরে তার রেজাল্টের এক প্রথম সেমিস্টার 3.15 পরে 2.67 এগুলি হচ্ছিলো, সে কিন্তু তার লোকজন কাউকে বলতেন না। এবং তাই সে আরেকটা কথা বলছিলেন যে 95% মানুষের জীবন হলো পরিবার দ্বারা সীমাবদ্ধ, এটা থাকা ঠিক না। তাই আমার কাছে মনে হচ্ছে তার পরিবার তাকে বাসায় থাকতে বলতেন এবং সে বাসায় থাকতে চাচ্ছেন না। সব কিছু মিলেই আমরা পর্যালোচনা করি আমাদের তদন্তকারী টিম যেটা সিদ্ধান্তে এসেছে যে এটি একটি মার্ডারের কোনো লক্ষণ নেই, সনপাড়া যাওয়ার কোনো লক্ষণ কোনোদিনই সে যায় নাই, এবং অতীতের 2 বছরে সে কোনোদিনই যে জায়গাগুলি রাতের বেলা একা ঘুরিয়ে বেরিয়েছেন এই কথা মানে আনইউজুয়াল মানে ডিস্টার্ব, সে কোনো কারোর একা একা কথা বলেছে, কিন্তু কোনোদিন সে এই এলাকাতে কোনোদিন ঘুরে নাই।